আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম, আর আজকে একদম আয়নার সামনে থেকেই সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ সবাই, আমার যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আসলে এটা ভিডিও শুরুতেই বলি কেন, অনেকে লাইক দিতে ভুলে যান, সেজন্য বলে দিলে সাথে সাথে অনেকে হয়তো সেটা প্রেস করে দেয়। আর এই তো, আর এখানে আমি আমার যেটা দিয়ে ভিডিও করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এটা হচ্ছে আমার স্ট্যান্ডটা, আর স্ট্যান্ডের সাথে এটা আমি আলাদা লাগিয়েছি। তো এটা কিন্তু আমার বোন আমাকে গিফট করেছে, তো আমার বোন এটা গিফট করেছে। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলেদের খেলনার, এটা এখনও আছে। তো ওরা এটাতে কী খেলে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো, আর চলুন, বড় ছেলেটা এখন কোচিং থেকে চলে আসছে, তো তো এসে আবার পড়তে বসছে। তো আমি এখন নাস্তাটা রেডি করে নিব। রুটি আজকে অনেকগুলো বানিয়েছি, অবশ্য এতগুলো বানানোর ইচ্ছা ছিল না, আটাটা বেশি হয়ে গেছে সেজন্য বানিয়ে ফেলেছি, আর তাওয়াটাও চুলায় বসিয়ে রেখেছি যে অল্প আঁচ করে। আজকে পরোটা খাওয়া হবে মুরগির মাংস দিয়ে, রাত্রে মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটা দিই। তো ছেলেকে নাস্তা দিয়ে দিচ্ছি, নাস্তা খেয়ে আবার আরেক টিচারের কাছে যাবে। তো সবাই পাশে থাকেন, দেখতে থাকেন আমার পুরো। চুলাতে তাওয়াটা আবার বসিয়েছি, এখানে মাসকলাইয়ের ডাল ভাজবো আর কি। তো আর এই ডালটা পরে আবার কিনে নিয়ে এসেছি, একটা ভ্যান গাড়িতে একটা ভাইয়া বিক্রি করছিল, খুবই ভালো। তো আমি আমার অনেক আপুদের কাছে প্রশ্ন রইল যে মাসকলাইয়ের ডালটা তো আমি এভাবে ভেজে গুঁড়ো করে নিই, তো এটা যে কিভাবে ধুয়ে আর কি পরিষ্কার করতে হয় সেটা যদি কেউ জানেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আসলে সেটা জানি না। আর এখান থেকেই আজকে যতটুকু রান্না করব ততটুক আর কি একটু ভেজে নিব, ভেজে তারপর ব্লেন্ডারে পাউডার করে নিব। আর এভাবেও রান্না করা যায়, ভিজিয়ে, অনেকক্ষণ ভিজিয়ে তারপর প্রেশার কুকারে রান্না করতে হবে, সেটাতে সময় লাগে, আর পাউডার করে রান্না করলে বেশি একটা সময় লাগে না, সেজন্য এভাবেই রান্না করি। আর আজকে চেষ্টা করব আপনাদের সাথে মাসকলাইয়ের ডালে এভাবে মাসকলাইয়ের ডালটা রান্না করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর আগে অনেকবার হয়তো করেছি, তো এইসব ভিডিওগুলো তো অনেক পিছনে চলে গেছে, অনেক আগে, তো অনেকে তো হয়তো জানে না, যারা নতুন দেখছেন তারা হয়তো দেখতে পারবেন আর কি। আসলে কাউকে শেখানোর জন্য না, আমি কিভাবে রান্না করি সেটাই, আবার হয়তো অনেকে দেখলে তাদের উপকারও হতে পারে আর কি, কীভাবে রান্না করে। আর আমরা কিন্তু, আমিও কিন্তু এখনও অনেক রান্না ইউটিউবে সার্চ দিয়ে দেখি, দেখে তারপর সেভাবে করে রান্না করার চেষ্টা করি। এখনও কিন্তু আমি দেখে দেখে রান্না করি, আমি যে একবারেই অনেক ভালো রাঁধুনি তেমন না, আমিও এখনও দেখে দেখে রান্না করি, আমার অনেক আপুদের রান্না এখনও আমি ফলো করে রান্না করি। এই তো, তো ঠিক আছে, আমি মাসকলাইয়ের ডালটা ভেজে নিচ্ছি। আমার এক ইউটিউব আপু জিজ্ঞেস করেছিল আমি এই হাঁড়িটা কোথা থেকে কিনেছিলাম, তো এই হাঁড়িটা কিন্তু আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে কিনেছিলাম। এটা হচ্ছে কিয়ামের একটা হাঁড়ি, এটার সাথে ঢাকনাও আছে, ঢাকনাটা আমি ব্যবহার করি না। আর এই হাঁড়িটা কিনেছিলাম তখন আমার বড় ছেলেটা খুবই ছোট ছিল, তো ওকে অল্প করে পোলাও রান্না করে দিব, সেজন্যই এরকম একটা ছোট হাঁড়ি আমি কিনেছিলাম। তো এখন তো আমার ছেলেও বড় হয়ে গেছে আর হাঁড়িটাও ছোট হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটাতে আমি এখন
ম্যাক্সিমাম সময় ডাল রান্না করি, আবার অনেক সময় অন্য তরকারিও রান্না করি। তবে ডালটা বেশি যখন ডাল রান্না করি তখন আমি এই হাঁড়িটা ব্যবহার করি। আর এই হাঁড়িগুলো এত হেভি, মানে আমার মনে হয় জীবন মানে একদম একটা লাইফ কেটে যাবে এরকম আর কি। এটা যেই দেখে সবাই খুব পছন্দ করে। একদম এখনও পাওয়া যায় এগুলো, আরও বড় বড় সাইজ আছে এই ডিজাইনেরই। তো আমার তো ছোট সংসার, এত বড় বড় আমার হাঁড়ির প্রয়োজন হয় না। যাও এখন আছে কয়েকটা বড় বড় হাঁড়ি আছে, তো সেগুলো আর কি কখনো যদি ঘরে কোনো অনেক মেহমান আসে তখন আমি বের করে রান্না করি। আর না হলে এরকম ছোট ছোট হাঁড়িতেই কিন্তু আমি আমার প্রতিদিনের রান্নাগুলো সেরে নিই। এই তো, আর আসলে এই সে অ্যাপটা কমেন্ট করেছিল অনেক আগে, তো আসলে আমি ওইভাবে কমেন্টের রিপ্লাইটা দিতে হয়তো আমার দেরি হয়ে যায়, সেজন্য আজকে হঠাৎ করে মনে পড়লো, সেজন্য বলে দিলাম। এই তো, আর এখানে ডালটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, একটা গ্রান আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। ভেজে তারপর মনে হচ্ছে একটু বেছে নিতে হবে, কেননা 25 তারিখই পরীক্ষা বাচ্চাদের। আর এই তো ছোট ছেলেটা পড়তে বসছে, আজকে স্কুল বন্ধ আছে, সরকারি বন্ধ, তো কাজের মাঝে দিয়ে এসে এরকম বাচ্চাদের একটু পড়াশুনাও দেখিয়ে দিতে হয়। আর আসুন দেখাই আপনাদেরকে যে আমাদের বিস্কিট আর হচ্ছে আরেকটা নাম হচ্ছে কি, ড্রাই কেক, বিস্কিট আর ড্রাই কেক আমার ছেলেদের নাম রাখা আর কি ওদের। আর সকাল থেকে উঠে খুবই ওদের আর কি মন ভালো, খেলাধুলা করছে, চিৎকার চেঁচামেচি করছে। তো আমি বয়স দিচ্ছিলাম, বলছিলাম কেন এত চিৎকার দিচ্ছে, একটু ধমকও দিয়েছিলাম ওদের। চলে আসলাম আবার রান্নাঘরে, ভাজা হয়ে গেছে, এখন এখানে কিছু ময়লা আছে সেগুলো হাত দিয়ে বেছে ফেলে দিব, পাথর টাথরও থাকতে পারে, তো এগুলো সহ তো আর গুঁড়া করা যাবে না, তাহলে বালি বালি লাগবে আর কি। তো আর একটু ঠান্ডা হলে তারপর বেছে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে আসলে কি রান্না করব বুঝতে পারছি না, সিম কফি আছে, দেখি মাছ দিয়ে রান্না করব। তবে ছেলেরা আবার খেতে চায় না, খুবই মানে সমস্যা ওদেরকে নিয়ে, ওদের খাওয়া দাওয়া নিয়ে আমার বেশি সমস্যা হয়। তা না হলে আমার ছেলেরা মাশাল্লাহ আমাকে একদমই বিরক্ত করে না, কিন্তু খাবার ব্যাপারটা নিয়ে খুবই বিরক্ত করে। আর সেজন্য ওরা যেটা খেতে পছন্দ করে সেটাই প্রতিদিন ওদেরকে রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো হয়তো আজকে মাংস রান্না করবো না, কয়েকদিন অনেক মাংস খাওয়া হয়েছে, আজকে মাছই খাবে। ডালটা গুঁড়ো করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন পাউডারটা এরকম থাকবে আর কি, হালকা একটু দানা দানা থাকবে। তো এটা এখন আমি একটু পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপর বাকিটা কিভাবে রান্না করছি কী কী দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো আদা বাটা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিলাম একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়াটা আর একটু দিয়ে দিলাম। তো এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। তো আমি এখন সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব, আর লবণ তো অবশ্যই দিব। তো আমি আরও পানি মিক্সড করে চুলায় বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। আমি আরও পানি দিচ্ছি, আরও পানি দিতে হবে, কেননা ডালটা তো সিদ্ধ হতে হবে, আর অবশ্যই চুলায় বসিয়ে নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে আর কি। তো আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে নিচ্ছি, আর এখন দিয়ে দিব লবণ। এই তো, আর কিছু না, এখন চুলায় বসিয়ে একটু নাড়বো, আর পরে কী কী দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো।
ডিমটা ফাটিয়ে এখন দিয়ে দিলাম, আর দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন সাথে সাথে নাড়ার পর ডিমটা একদম এরকম ভেঙে ভেঙে গেছে। চাইলে আপনি আপনারা এখানে ডিম আরও বাড়িয়েও দিতে পারেন, তো আমার তো এখানে ডালের পরিমাণ কম, সেজন্য আমার একটা ডিমই আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। তো এটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি, 70% রান্না হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগার দিয়ে দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম আর কি। বাগারটা ডালে একটু পেঁয়াজ রসুনটা বাড়িয়ে দিলে ভালোই লাগে খেতে। ডালটা বাগার দিয়ে দিলাম। এই তো প্রায় আমার ডাল রান্না শেষ, আর 3-4 মিনিটের মতো আমি চুলায় রাখবো। আর মাশকলাইয়ের ডালটা রান্না করা খুবই ইজি, আর খুব অল্প সময়ও লাগে রান্না করতে। তো আপনারা আমার মতো করে বাসায় ট্রাই করতে পারেন, কেমন হয়েছে যারা রান্না করেছেন কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো এখন আমি আমার বাকি রান্নাটা শেষ করব, সিম কফি দিয়ে মাছটা রান্না করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। তো আজকে কী রান্না করব দেখাচ্ছি। আসলে ফ্রিজে আর তেমন তরকারিও নেই, এখানে ফুলকপি আছে আর সিম ফুলকপি টমেটো আলু এগুলো দিয়েই হয়তো আজকে মাছ রান্না করব। আর এই যে ফ্রিজে রাখাতে কেমন হয়ে গেছে, তো আজকে তো রান্নাই করে ফেলতে হবে, তা না হলে সিমগুলিও ভালো থাকবে না আর কি। সিম কফিগুলো আলু কেটে নিয়েছি, তো ভেবেছিলাম অল্প রান্না করব, পরে ভাবলাম যে না সবটাই নিয়ে নিই, আর একবারে বেশি করেই রান্না করি, বাকিটা মানে আমার হাজব্যান্ডের জন্য কিছুটা উঠিয়ে রাখব। তো শুক্রবারে অনেক রান্না করতে আমার একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, তো ভাবছি এখন প্রতিদিনই যাই রান্না করি, প্রতিদিন না হলো একদিন পর পর একটু বেশি করে রান্না করে তার জন্য উঠিয়ে রাখবো আর কি। আর এই তো কফি আলু সিম কেটে এভাবে ধুয়ে মানে ভিজিয়ে রাখলাম, যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বের হয়ে যাবে। আর এখন নতুন তো মানে শীতের নতুন সবজি, কফিতে তেমন ফুলকপিতে তেমন এখন একটা তেমন পোকা হয় না, আরও পরে যখন পুরন হয়ে যাবে তখন পোকা থাকবে, একটু ভিজানো থাক। সিম কফি এগুলো আর একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ঝুড়িতেই আর কি ঝরিয়ে রাখবো। এই হচ্ছে আমার ডাল রান্নাটা, তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি একটু ডেকোরেশন করে নিলাম। তো ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, লাস্টে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে, তো খুব সুন্দর একটা গ্রান্ড বের হয়েছে আর কি, আর মাশাল্লাহ খেতেও তো অনেক ভালো হবে। তো আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন,